সাধারণতন্ত্র দিবস ভাষণ, সম্মাননীয় সভাপতি মহোদয়, পরম পূজ্য গুরুজি গুরুমা বৃন্দ, তথা মোর প্রিয় সান বড় ভাই ভৌণী মানে, আজি এই পবিত্র সাধারণতন্ত্র দিবস বিষয়ে মতো কিছু কহিবার সুযোগ মিলিথিবার মু নিজকু ধন্য মনে করুছি। আজি অর্থাৎ 2024 মশিয়া জানুয়ারি 26 তারিখটি আমপাই এক পবিত্র স্মরণীয় দিবস অটে। আমি প্রতিবর্ষ জানুয়ারি 26 তারিখক সাধারণতন্ত্র দিবস রূপে পালন করে আসুছু। সাধারণতন্ত্র দিবসক আমি গণতন্ত্র দিবস মধ্যে কইথাও। গণতন্ত্র দিবস হচ্ছে ভারতের এক জাতীয় পর্ব। আজি হচ্ছে আমার দেশের 75তম সাধারণতন্ত্র দিবস। 1947 মশিয়া অগস্ট 15 তারিখে আমার দেশ ভারত স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু আমার দেশের সেতবেলা পর্যন্ত কোণসি বি নিয়মকানুন কি সংবিধান নথিলা। তেণু ডক্টর ভীমরাও আম্বেদকরঙ্ক অধ্যক্ষতারে এক টিম আম দেশের সংবিধান লেখিবা আরম্ভ করে দেইথিলে। দীর্ঘ 2 বর্ষ 11 মাস 18 দিন ধরে আমার সংবিধানের লেখা চালিথিলা। শেষে 1949 মশিয়া নভেম্বর 26 তারিখে সংবিধানের লেখা শেষ হয়েছিল, কিন্তু আমার সংবিধান 1950 মশিয়া জানুয়ারি 26 তারিখে স্বীকৃতি লাভ পাই সেই দিন ঠার জানুয়ারি মাস 26 তারিখক আমার দেশের সাধারণতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস রূপে ধুমধামে পালন করা যাই থাকে। গণ অর্থাৎ লোক এবং তন্ত্র অর্থাৎ শাসন, গণতন্ত্র অর্থাৎ লোক মানক শাসন। সেই দিন ঠার আমার দেশ ভারতক আমি সর্বনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ এবং সাধারণতন্ত্র রাষ্ট্র রূপে জাঁয়ে আসুছু। আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনক মতরে ডেমোক্রাসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এর অর্থ হচ্ছে গণতন্ত্র হচ্ছে লোকমানকর, লোকমানক দ্বারা এবং লোকমানক পাই। গণতন্ত্র দিবস আমাকে একতা এবং শান্তির রহবাকে শিখায়। আজি আমি এক গণতান্ত্রিক দেশের বাস করুছে, তেণু শপথ নেবা আমি আমার দেশক বিশ্বর সর্বোত্তম দেশ করিবা। মু জনে ভারতীয় হইতিবারু গর্বিত। মু এতকি কহি মোর বক্তব্য শেষ করুছি। জয় হিন্দ, জয় ভারত।